হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানব সেরিয়া। সবাইকে নতুন এপিসোড দেখার জন্য স্বাগতম। তো খাঁচার ভেতর অচিন পাখি যে ওয়েব ফিল্মটি, সেটির ট্রেলার চলে এসেছে। তো 1.5 মিনিটের একটি ট্রেলার চরকির ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া আছে। তো রায়হান রাফিদের ডিরেক্টর, এবং এটা নিয়ে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এটার বিভিন্ন ধরনের কিছু টিজার রিলিজ পেয়েছিল যেগুলো ভালো লেগেছিল আমার খুব, এবং এটার যে অ্যাপ্রোচ এবং যে মেকিং স্টাইল সেটা কিন্তু খুব ইউনিক লেগেছিল। এবং আপনারা জানেন যে রায়হান রফি খুব জীবনের সাথে সংশ্লিষ্ট এবং হৃদয়গ্রাহী আবেগ এগুলো নিয়ে খুব কাজ করেন, এবং করোনাকালীন সময়ে আই থিঙ্ক রায়হান রফি সবচেয়ে বেশি কাজ করেছেন ওয়েব কন্টেন্টের জন্য, এবং সেগুলো ওয়ান বাই ওয়ান রিলিজ পাচ্ছে। তো এই সিনেমাটা যেটা রিলিজ পাবে কালকে, এটা রায়হান রফি বলছেন যে এটা তার স্বপ্নের প্রজেক্ট, এবং এটার স্ক্রিপ্ট গল্প তিনি করোনাকালীন সময়ে ভেবেছিলেন, এবং মোটামুটি অনেক দিন ধরে এটা বলা যায় যে প্ল্যান প্রোগ্রাম এবং অনেক কিছু করে এটা কমপ্লিট। ইন্টারেস্টিং হলো যে এটার জন্য যে ফ্যাক্টরিটা দরকার ছিল, যে কারখানাটা পরিত্যক্ত, সেটা খুঁজতে তাদের অনেক সময় লেগে গিয়েছিল। এরকম ব্যাকগ্রাউন্ড অনেক স্টোরি আছে। তো ট্রেলারটি নিয়ে যদি বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিত্যক্ত কারখানা, এবং সেখানে ভয়েস ওভারে ইন্তেখাব তিনারকে আমরা শুনতে পাই। সে বলছে যে খাঁচা রেডি রাখেন, পাখি আসছে। পরিত্যক্ত কারখানায় আমরা দেখতে পাই যে তমা মির্জাকে, যার নাম হচ্ছে পাখি, পেশায় সে একজন গার্মেন্টস কর্মী, তাকে আমরা সেখানে ঢুকতে দেখি। এবং সেখানে আগে থেকে হয়তোবা ফিরোজ খান নামে একজন রাজনীতিক, তাকে আটকে রাখা হয়েছিল। খুব সম্ভব তার বিরোধী পক্ষরা তাকে আটকে রেখেছে। এবং বিরোধী পক্ষের যদি বলি, সেখানে সুমন আনোয়ারকে আমরা দেখতে পেয়েছি, তার যে গুন্ডা বাহিনী বা এরকম, তারা সেখানে আটকে রেখেছে ফজলুর রহমান বাবুকে। এবং ফজলুর রহমান বাবুকে আমরা একটা ডিফারেন্ট লোকে দেখতে পাচ্ছি, এবং খুব বিধ্বস্ত অবস্থা। মানে একজন একটা লোক মিল কারখানে আটকে থাকলে বা একটা ডিপ্রেশনে থাকলে যে অবস্থা হয় সেরকম। এখন ঘটনাক্রমে এই যে ফিরোজ খান এবং পাখি একটা কারখানে আটকে গেল, এরপরে তাদের জার্নিটা কী, এবং এই বন্ধ জায়গায় তাদের যে ভেতরকার প্রবৃত্তি, তাদের যে চাহিদা, তাদের যে চাওয়া পাওয়া, এবং একজন আরেকজনকে দেখে ভয় পাচ্ছে, আবার একজন রিলিফ পাচ্ছে, একজন কেন আটকে পড়লো, তারা তাদের হয়তো বা পারস্পরিক স্টোরিগুলো শেয়ার করবে, সব কিছু মিলিয়ে পুরো 2 ঘন্টার ছবি এটি। তো ট্রেইলারটা আমার খুবই ভালো লেগেছে, এবং খুব বেশি নেগেটিভ পয়েন্ট নেই বললেই চলে। যদি স্পেসিফিকলি বলি, স্বাভাবিকভাবেই খুব ডার্ক একটা টোন রাখা হয়েছে কালারে, এবং আলোর বিন্যাস খুব কম ছিল। তো এটা একটু চোখে লাগছিল অনেক ক্ষেত্রে, চেহারা বা ফেস যাদের অ্যাকচুয়ালি, সেখানে হয়তো বা স্পটলাইটগুলো ছিল না। এনি হাও, এটা খুব এটা হতে পারে যে খুব ন্যাচারাল লাইট, এবং যেটাকে বলে যে আর্টিফিশিয়াল কিছু ইউজ করে সেটার আবহাওয়াটা নষ্ট করা হয়নি, সেটা একটা কারণ হতে পারে। বাট ওভারঅল ট্রেইলারের ডিজাইন এবং যে টপিক সেগুলো খুব ভালো, খুব টাচি কিছু ডায়লগ ছিল। সুমন আনোয়ার মুখে আমরা দেখেছি, ইন্তেখাব দিনারকে আমরা দেখতে পাইনি চেহারায়, বাট তার বয়স ছিল, সো তিনিও একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারেন। এবং যেটা নির্মাতা বলছেন যে ফজলুর রহমান বাবুর জীবনে এই ছবির একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা সবসময় ছোটো ছোটো ক্যারেক্টারে তাকে দেখি অল্প সময়ের জন্য। এই ছবিতে প্রায় 2 ঘন্টার মতোই আমরা ফজলুর রহমান বাবুকে দেখব। সবচেয়ে ইমপ্রেসিভ লেগেছে ট্রেলারে তমা মির্জাকে, তার চিৎকার, তার দৌড়াদৌড়ি, ছোটাছুটি, তার এক্সপ্রেশন। ইভেন আপনি যদি দেখেন যে তার টোটাল লুকটাই, ইভেন তার যে মেকআপ, একদম একদম গার্মেন্টস কর্মী, এবং এক মুহূর্তের জন্য বোঝা যায়নি যে এটা তমা মির্জা। মানে এটা এটা খুব ইন্টারেস্টিং। এবং রাফির যে ব্যাপারটা, তিনি কিন্তু অ্যাক্টরের কাছ থেকে তার পটেনশিয়াল যে পারফরমেন্সটা অ্যাক্টিংয়ের, সেটা কিন্তু বের করে আনতে পারেন। সেটা তমা মির্জার সাথেও আমরা দেখেছি ডার্ক সাইড অফ ঢাকাতে। আশা করছি এখানে একটু লম্বা ব্যাপার, এবং এখানে অনেকটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সো গল্পে সেটা বোরিং হয় কি না, বা অ্যাকচুয়ালি ঘটনাটা কী দাঁড়ায়, এখান থেকে তারা বের হতে পারে কিনা, এগুলো নিয়ে হয়তো বা স্টোরিটা দেখার অপেক্ষায় থাকলাম। এবং ওভারঅল ট্রেলারটা আসলে ভালো লেগেছে। আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাতে বলবেন না। থ্যাংক ইউ।